সরকারি দলের নেতাদের নানা মন্তব্যের জবাব দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশে বিদেশে নির্বাচনের গ্রহণযোগ্যতা না থাকায় ক্ষমতায় টিকে থাকতে পারবে কিনা এ নিয়ে আতঙ্কে রয়েছে আওয়ামী লীগ। ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি নয় আওয়ামী লীগই বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে। তারা কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞার আশা করছে, দামি নির্বাচনের মাধ্যমে দামি সরকার গঠন করে আপনারা এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন আপনারা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে উলামা দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সরকারি বাহিনী ব্যবহার করে একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে জনগণ। তারেক রহমানকে যতই সরকার অপছন্দ করুক, তার কৌশলের কাছে সরকার এবার নাবালকের ভোটে পরাজয় বরণ। আজকে আমরা বলি এটা নাবালকের সরকার, নাবালকের ভোটের সরকার, এ সরকার টিকে থাকতে পারবে না। তারা ভোটাধিকার বিশ্বাস করে না, তারা বাকশাল কায়েম করতে চায়। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা।